ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি পশুর রশি উটের রশি মানুষের গলার সঙ্গে লাগায় দিয়া গোটা নগর গোটা শহর ঘুরে বেড়ানো হয়েছে। এত অত্যাচার তারা স্বীকার করে নিয়েছেন, একটাই মাত্র কারণ তারা সন্তুষ্ট করতে চেয়েছেন কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে। রাসূল বদর যুদ্ধের ডাক দিলেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে সাড়া দিলেন, ও যুদ্ধের ডাক দিলেন সঙ্গে সঙ্গে সাড়া দিলেন। এক সাহাবি নবীজির নবীজির যুদ্ধের ডাক শুনে তিনি যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি এবং আব্দুল্লাহ বিন জাহাস দুজন মিলেই দোয়া করছি, কিন্তু আমার দোয়ার সঙ্গে আব্দুল্লাহ বিন জাহাসের দোয়াটা মিলল না। আব্দুল্লাহ বিন জাহাস দোয়া করছেন, আল্লাহ তাআলা আমি উহুদের ময়দানে রওনা দিচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার প্রচুর বাহুবল দিয়ে দিও, গায়ের শক্তি দিয়ে দিও, আমি যেন সর্বোচ্চ শক্তি নিয়োগ করে বাতিলদের মোকাবেলা করতে পারি, এক পর্যায়ে কাফেররা যেন আমাকে ধরাশায়ী করে ফেলতে পারে, কাফেররা যেন আমাকে অ্যাটাক করে ফেলে, অ্যাটাক করে ফেলে, আক্রমণ করে ফেলে, তারা যেন আমার চোখটা তুলে নেয়, আমার যেন কানটা কেটে নেয়, আমার যেন জিহ্বাটা কেটে নেয়, আমার হাতটা যেন কেটে নেয়, আমার পাটা যেন কেটে নেয়, এরকম বিকৃতি করে তারা যেন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। হাশরের ময়দানে এমন চোখটা, কান কাটা, নাক কাটা, হাত কাটা, পা কাটা দেহ নিয়ে তোমার সামনে যখন হাজির হব, সেই সময় তুমি আল্লাহ আমাকে বলবে, ফিমা যদি আনফুক উদুনুক, তোর নাকটা কেন কাটা, তোর কানটা কেন কাটা? সেই সময় বলবে, আল্লাহ তুমি তো বলে দিয়েছ জান এবং মালের বিনিময়ে আমি তোকে জান্নাত দেবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য জান মাল আমি কোরবান করে তোমার সামনে হাজির হয়েছে, তুমি আমার জান্নাত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সেই জান্নাত তারা কেমন করে কিনে নিয়েছেন, সেই জান্নাত আমাকে আপনাকে কিনে নিতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে, জানমাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত করি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা কাবুতের শুরুতে বান্দাকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, আহাসিবান্নাস আইয়ুতরকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। মানুষের ধারণা, ঈমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না, না আমি তাকে ছাড়বো না, পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করবেন কে? যা যে ইমানদার যত মজবুত ইমানদার তার পরীক্ষা তত কম হবে না, বেশি হবে? বেশি হবে। ইমানদারের ইমানি যোগ্যতা যত বেশি হবে পরীক্ষা তার তত বেশি হয়ে যাবে। আমাকে আপনাকে পরীক্ষায় ফেল করতে হবে না, পাশ করতে হবে, পাশ করতে হবে, পাশ করে আমাকে আপনাকে জান্নাত নিতে হবে। আল্লাহ বান্দাকে আরেক জায়গায় আরো তাকিদ দিয়ে বলছেন, কি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, বিষয় মিনাল খাউফ ভয়ের দ্বারা, ওয়াল জুই খুদার দ্বারা, ওয়ানাক সিমিলাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব। আইয়ুব আলাইহিস সালামের কথা কে না জানেন, ইউনূসের কথা কে না জানেন, এত বড় বড় পয়গম্বররা তারা জীবনে পরীক্ষার মধ্যে পড়েছেন, তারা ফেল করেছেন না পাশ করেছেন, ফেল করেছেন না পাশ করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কম পরীক্ষা দেন নাই, কি জানেন কে না জানেন, সমস্ত ইতিহাসগুলো কম বেশি সবার জানা আছে। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন। ওয়াইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। নবী হে মন খারাপ করবেন না হে রাসূল, আগের যুগে ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়েছেন, আপনার আগের পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম অসংখ্য পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস,
সেকেন্ড ক্লাস না ফার্স্ট ক্লাস, আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন, আরো জোরে বলুন, এই কথা ঘোষণা দিয়েছেন কে? জাতির পিতা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা এই নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেমন দাড়ি রাখা সুন্নতে ইব্রাহিম, সুন্নতে ইব্রাহিম। এরপরে হলো খাতনা করা সুন্নতে ইব্রাহিম। খাতনা করা কি? সুন্নতে ইব্রাহিম, এটা কিন্তু ইব্রাহিম থেকে এসেছে। প্রথম খাতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাতির পিতা হওয়ার জন্য কিছু কন্ডিশন তো লাগে। প্রথম খাতনা শুরু হয় আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তার বয়স যখন 80 বছর, কত বছর? 80 বছর বয়স। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে, কি? তোমাকে খাতনা করতে হবে। আমরা খাতনা করছি কত বছরে? কি 70 বছরে? কিছু কর না তো, মনে ছিল না এমন সময় করছি, তাই না? একটু একটু মনে আছে বাপ, হঠাৎ করে একদিন ধোকা দিয়া ঘরের মধ্যে বসায় দিয়া নিয়ে আসছে। যারা কাছে ওদেরকে কি বলে? আজাব নাকি হাজাম? আচ্ছা, আমি নতুন শুনলাম এটা। আচ্ছা, হাজাম না সাতক্ষীরা বলে, এক একটা এলাকা এক একটা, কিছু কিছু এলাকায় বলে ওস্তাদ, মানে অত বড় ওস্তাদ, তাই না? কিছু কিছু এলাকায় মানে গোটকা, এক একটা এলাকায় এক একটা শব্দ থাকে। জি, এর মধ্যেই আছে একটা, একই দেশ আর কতগুলো শুনবেন আপনি? সাতক্ষীরার সঙ্গে কি আর পারা যায়? সাতক্ষীরা তো বইয়ের ভাষায় কথা বলে, বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার নামও সুন্দর, ভাষাও সুন্দর, আলহামদুলিল্লাহ। এটি কি গাছ? আম হয়নি? খুব কম, না না, যা হয়েছে এত হয়নি, হয়নি বলে আল্লাহ বেজার হয়ে যাবে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। তো কি বলে হাজাম না? হাজাম বলে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই চালাই অস্ত শুরু হয়েছে, কেমন? অনেক সময় আছে এখন, অনেক সময় আছে। আমি একটু আরো একটু আগে উঠতে চাইছিলাম। তো আমার স্নেহধন্য অনুজ, উনি একটু কম সময় পেয়েছেন, আমি ওনার প্রতি একটু অবিচার করে ফেলছি মনে হয় না? আচ্ছা আচ্ছা, একটু সময় আজকে একটু কম দিয়েছি তাকে, আগে চলে আসছি। হ্যাঁ, কাম সারস ও তাই থামো, আমার একটু ওয়াশ করতে দাও তুমি। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়াশ করতে দাও, কথা বলা যাবে না বিষয়ে। জি সম্মানিত ভাই, তো বয়স যখন 80 হয়ে গেছে তখন আল্লাহ তাআলা বললেন, আমার খলিল, খলিলুল্লাহকে, কে খলিলুল্লাহকে? আমার খলিল ইব্রাহিম, তোমার একটা কাজ বাদ আছে, কি? তোমাকে খাতনা করতে হবে। এখন আমাদের খাতনা করার জন্য হাসান, কিন্তু ওনার তো হাসানের সুযোগ নাই। ওনার বয়স কত? 80 বছর। 80 বছর বয়স যখন হয়ে গেল, বড় হলো ইব্রাহিম, তোমাকে খাতনার কাজটা সম্পন্ন করতে হবে, কারণ তোমাকে আমি, ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানায় দিয়েছি, গোটা মানব জাতির নেতা আমি তোমাকে করেছি, তোমার সুন্নাগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তুমি সুন্নাটা প্রচলন শুরু করে দাও। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, যাও তুমি খাতনার কাজ করো। তিনি করলেন কি, একটা বাইশলা নিলেন, বাইশলা কাঠ কাটার জন্য, কুড়াল আছে না নাই, কাঠ কাটার জন্য যে বগলের তলে নিয়ে যে আগে বাইশ, হ্যাঁ কি বলে বাইশ, এখন তো সব মেশিন হয়ে গেছে তাই না, এগুলো নাই আর। এই বাইশ যখন কুড়াল হাতের মধ্যে নিলেন, আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন, নিজের খাতনা নিজেই সম্পন্ন করলেন, সহজ কাম না কঠিন কাম? এই ভালো করে কন, সহজ কাম না কঠিন কাম? এই কামটা আল্লাহ তাআলা ইব্রাহিমকে দিয়ে করাইছেন। ইব্রাহিম, এই সুন্নাত তুমি চালু করো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের সুন্নাত পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। আমি অনেক আগে, আমি একবার কলকাতা একটা মাহফিলে গিয়েছিলাম, একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেখানে আমার হিন্দু ভাইরা তো ওই খাতনা করে না,
তাদের খাতনা সিস্টেমটা নাই। তো মেডিকেল সায়েন্স বলছে যে এই যে অতিরিক্ত যে চামড়াটা, এই চামড়া এটাকে যদি না অপসারণ করা হয়, এটাকে যদি না কেটে ফেলা হয়, সেখানে বিভিন্ন পরিমাণ জীবাণু বসবাস করে, বিভিন্ন রোগে সংক্রামিত হতে পারে। শেষ পর্যন্ত অনেক গবেষক ডাক্তাররা তারা বলেছে তোমরা মুসলমান হওয়ার না হও অন্তত কেটে সাইজ হয়ে যাবে। এই কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে দেখেন এই সিস্টেমটা চালু করেছেন আল্লাহ তাআলা কত আগে। বান্দার অকল্যাণ না কল্যাণ, বান্দার অকল্যাণ না কল্যাণে জোরে বলে সুবহানাল্লাহ। আজকে সেই নবীদের নেতৃত্বে তোমাদের ভালো লাগে না, যতক্ষণ কথা বলে দুনিয়ার সকল নেতার নাম মুখে আসে নবীর নাম মুখে আসে না, তোমার ইমানের হয় নাই হয় নাই হয় নাই। সবচেয়ে বেশি মুখে নাম আসবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, সুখী দুঃখী রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা। আল্লাহু আকবার। স্বপ্ন দেখেছো জীবনে বহুবার, রাসূলকে দেখতে পারলাম না, তোমার মতো বড় তো বল কেউ নাই। কত রাজা, রাজার স্বপ্ন দেখো, রানীর স্বপ্ন দেখো, কত স্বপ্ন দেখো। আমার স্বপ্নে থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, জানমাল দিতে রাজি আছি তো? সবাই সবাই দিতে রাজি আছি তো? কেন? এই জমিনটা কার? আইন প্রতিষ্ঠা করতে হবে কার? পৃথিবীতে আইন চলে দুই, পৃথিবীতে আইন আছে দুই প্রকার। কয় প্রকার? একটা বান্দার আর একটা কার? একটা বান্দার আর একটা কার? জমিন চলবে বান্দার আইন দিয়ে না আল্লাহর আইন দিয়া? এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। জি আমি বলবো, লোক তো যাচ্ছে না মাশাআল্লাহ, সবাই পিন পতন হয়ে আলোচনাগুলো শুনতেছে, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল বন্ধ নাই, ওয়াজ মাহফিল চলছে। কিছু দুষ্ট চক্র মাহফিলে গ্রুপিং করে, আছে না? এক নেতার নাম আছে, মানে এখন তো দখল হতে হতে পোস্টার শুদ্ধ দখল, কথা বোঝেন নাই? পোস্টারে একজনের নাম আছে আর একজনের নাম নাই, যার নাম নাই ওরে বলে, ও বলে থাম মাহফিলের বারোটা বাজাচ্ছি, তোমার নাম নাই, এই কারণে তুমি ওয়াজের মাহফিল বন্ধ করে দিচ্ছ, তোমার জন্য জান্নাত বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সবার আগে ভাবা দরকার হলো, ওয়াজ মাহফিলে যদি দুটো মানুষ নামাজি হয়, ওয়াজ মাহফিল করে যদি দুটো মা যদি পর্দার ভিতরে চলে আসে, এটাই জান্নাতের একটা বিশাল কারণ হয়ে যাবে। তুমি সে মাহফিল বন্ধ করে দিয়েছো, তোমার নেতৃত্ব তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য তুমি করোনা আওয়াজকে বন্ধ করে দিচ্ছ, এরকম বেয়াদব, এরকম কিছু উশৃঙ্খল অসামাজিক কিছু কীট নরকীট সমাজে আছে না নাই? এদেশের আবহমান কাল ধরে চলে আসা ওয়াজ মাহফিল ছিল, আছে, থাকবে। সাময়িক কিছু বিঘ্নতা হতে পারে কিছু ব্যক্তির দ্বারা, ওগুলো কুলাবে না, ওগুলো কুলাবে না, ওগুলো টিকবে না। যত কিছু হোক না কেন, আমাদের রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত লুকানো আছে, তবে বাতিল শক্তিকে আমরা সামনে পার হতে দেব না। রাজি আছেন কারা কারা? হ্যাঁ, আপনি যেগুলো রাখেন মুসলমান, এই শেষ হয়ে গেল, দেন স্লোগান দেন না, হাসি টুঁচু করেন না। আল্লাহ তুমি সবাইকে কবুল কর, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু জন্ম কোথায়, জন্ম কোথায়, মৃত্যু কোথায়, মৃত্যু কোথায়, মানে মৃত্যু কোথায়, মৃত্যু কোথায়, জন্ম নিলেন কোথায় আর মারা গেলেন কোথায়, মারা
হিজরত করলেন কোথায়? হিজরত করছেন কি বেরানোর জন্য? রাসূলকে মারার পরিকল্পনা করে নাই, হত্যার পরিকল্পনা করে নাই, কেন? কি জন্য? রাসূল কি কাউকে গালি দিয়েছিলেন? কাউকে থাপ্পড় মেরেছিলেন? তার ব্যবহার খারাপ ছিল, তার ভাষা খারাপ ছিল, তার কথা খারাপ ছিল, তার চেহারা অসুন্দর ছিল, তার বংশ নিচু ছিল, কোন কিছু তো সমস্যা ছিল না। সেই রাসূল রাতের আধারে লুকোচুরি করে নিজের পৈতৃক ভিটা মক্কার কাবার পাশেই তার ঘর, কাবার ঘরের কাবা ঘরের প্রথম বাসিন্দা, কাবার চাবি যে পরিবারে থাকতো, আব্দুল মুত্তালিবের নাতি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, কি জন্য রাতের আধারে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন? কেন তিনটা রাত সেই জবাল সূরের পাহাড়িয়া গর্তের মধ্যে আলো নাই, লাইট নাই, বালিশ নাই, কাঁথা নাই, বিছানা নাই, ঘুম নাই, কেন কেন এই কষ্টগুলো করলেন? এর মূল কারণ একটাই, রাসূল চেয়েছিলেন, রাসূল বলেছিলেন, রাসূল একটাই সিদ্ধান্ত জানিয়েছিলেন, এই জমিন যার আইন চলতে হবে তার। আজকের এই জমিনে মদ আছে না নাই? মদ খাওয়া কার বিধান? মদ খাওয়া কার কাম? সে মদের বিধান আছে না নাই? সমাজে চালু আছে আল্লাহর বিধান না শয়তানের বিধান? শয়তানের বিধান যারা চালু করে তারা কি ফেরেশতা? তারা কি? আমার কথা এটা, তার কথা। আবার কিছু কিছু লোক আছে শয়তানের বিধানও থাক আল্লাহর বিধানও থাক, এরকম কিছু লোক আছে না নাই? আল্লাহ খুশি থাক শয়তানও বেজার না হোক, আছে না এরকম? আছে না? আমার নবীজি যখন এই বিষয়টা ক্লিয়ার করে ফেললেন, নবীজির শত্রু বেড়ে গেল, যে নবীর চেহারার দিকে তাকালে চেহারা ফেরানো কঠিন হয়ে যেত, যে নবীর চেহারার দিকে তাকালে কলিজা জড়ান পরানটা ভরে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাচ্ছেন আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন, রাসূল বলছেন আবু বকর তুমি চাঁদ দেখো একবার, আমার চেহারা দেখো একবার, এর কারণটা কি হুজুর? আমি আমার চক্ষু দিয়ে লক্ষ্য করে দেখলাম চাঁদে কালিমা আছে কিন্তু আপনার চেহারায় কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। এত সুন্দর সুশ্রী মানুষ, যার কথা সুন্দর, ব্যবহার সুন্দর, যার আচরণ সুন্দর, সেই লোকটাকে হত্যার হলিয়া কেন জারি করা হলো? সেই লোকটাকে মেরে ফেলার জন্য কেন প্ল্যান করা হলো? আজকে রাতের ভিতরেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি দেখতে চাবো যে অর্ডার দিয়ে দিয়েছে, রাসূল মারার জন্য চলে গেছে। রাসূল ঘর থেকে তিনি হিজরতের উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন, জবাল সূর আশ্রয় থাকলেন, আমার নবীজি সেই জায়গা থেকে মদিনার দিকে রওনা করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার যারা আনসার রাসূলকে ওয়েলকাম জানালেন, রাসূলকে কেউ উট দিয়ে গেলেন, খেজুরের বাগান দিয়ে গেলেন, নবীজি দারুণ সম্মান তাদের কাছ থেকে পেলেন, তাদেরকে বলা হয় আনসার। মুহাজিররা যখন নবীর সঙ্গে যখন হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, আমার নবীজির কাছে বহু দান আসতেছে আনসার সাহাবীদের ভিতর থেকে। একজন মহিলা মানুষ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, রাসূল বলছেন ও মহিলা কান্দো কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার কত মানুষ আপনাকে কত বড় বড় দান করে গেল, আমি আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, এই জন্য আমি কাঁদি। তবে হুজুর এই যে আমার কলিজার টুকরা সন্তান 10 বছর বয়স, এই আনাসকে আমি আপনার খেদমতে দিয়ে যেতে চাই, এই আনাসকে আমি আপনার খাদেম বানাতে চাই, হুজুর আপনি আমার আনাসকে আপনার জন্য আপনি নিয়ে নেন, আমার কলিজার টুকরা, আমার সন্তান, আমার প্রাণের চৌপ্রিয় আমের সন্তানকে আপনার হাতে দিয়ে দিলাম। নবীজি মুস্কে হাসি মেরে বলেন উম্মে সুলাইম আমি তোমার দানটাকে খুব খুশি হয়েছি, যাও তুমি আমার সন্তানটাকে দিয়ে তুমি চলে যাও। সন্তানটা তিনি বরণ করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ হায়াত প্রাপ্ত একজন সাহাবী, 110 বছর তিনি জীবিত ছিলেন। আনাস বিন মালিক নবীর খেদমতে থাকলেন 10 বছর, কয় বছর? আমার নবীজি মদিনা আসার পর তিনি বেঁচে ছিলেন কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজির সঙ্গে থাকতে নিয়ে তার বয়স হয় মাত্র 20 বছর হয়েছে, মুজদারি কাবুল ওঠা শুরু হয়েছে। নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেছে, আমার নবীজির ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আনাসের মনটা খারাপ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মৃত্যুর বিষয়ে যখন তিনি ক্লাস করতে পারলেন, নবীর সামনে থাকতে পারেন না,
আসতে পেরে সেই জায়গা থেকে বের হয়ে গেলেন। পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে নবীর জন্য দোয়া করেন, কাঁদেন, আমার নবীজি সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু আনাস বিন মালিককে দেখতে না পেয়ে বলছেন, অমর আমার আনাস বিন মালিক কই গেল, আমি তাকে কাছে দেখি না কেন, কি হয়েছে, সে কি রাগ করেছে নাকি। আনাস বিন মালিকের দিন ওকে আমার সামনে হাজির করো। ওমরে ফারুক কি দেখেন আনাস বিন মালিক সেজদার মধ্যে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ মেহরবানি করে আমার নবীর হায়াত তুমি যুগ যুগ বাড়াইয়া দাও, আমি নবীজির জন্য যুগ যুগ খেদমত করতে পারি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু দোয়াটা শুনে বলছেন, ওমর ওরে আনাস নবীজি তোমার জন্য দিওয়ানা হয়ে গেছেন, চলো নবীর কাছে তোমাকে যেতে হবে। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল বলছেন, আনাস রে তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি মন খারাপ করেছো নাকি, আমি তোমার সঙ্গে যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে মাফ করে দিও। জোরে কর সুবহানাল্লাহ, কি বিনয় রাসূল আমার। আনাস বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কোনো ভুল করেন নাই, আমি আপনার কাছে কেন, আপনি আমার কাছে কেন ভুল করবেন, বরং আমি আপনার কাছে ভুল করেছি, আমি আপনার খেদমত করতে পারি নাই। রাসূল বলছেন, আনাস কিন্তু তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকো, করার কারণটা কি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দূরে দূরে থাকতেছি এই জন্য নয়, আমি আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না,